ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে আমরা আরেকটা যুদ্ধের সূচনা দেখতে পাচ্ছি। হাজার হাজার রকেট ছোড়া হয়েছে, বহু মানুষ প্রাণ হারাচ্ছে, শিশু প্রাণ হারিয়েছে। এই বিষয়টি এতটাই বিতর্কিত যে সারা বিশ্বের মানুষ তাদের মতামতের ভিত্তিতে দ্বিপাক্ষিক বিভক্ত হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ফিলিস্তিন ইসরায়েল দুই পক্ষের অনুসারী দেখতে পাচ্ছি, অনেকেই খুব বাজেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো ইসরায়েল ফিলিস্তিনের পিছনের ইতিহাসটা আসলে কি, ফিলিস্তিনি বা কেন তাদের এখানে জায়গা দিয়েছিল, আর ইসরায়েল ফিলিস্তিনি কেন তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, কোন ঘটনা কেন ঘটতেছে তা বুঝতে তার ইতিহাস জানা অনেক জরুরি। তাই আজকের ভিডিওতে আসুন এই দুই দেশের মধ্যকার বিস্তারিত ইতিহাস জেনে নেওয়া যাক, কিভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত শুরু হয়েছিল। আমাদের আজকের এই গল্পটা শুরু হয় হাজার বছর আগে থেকে, আর হিটলার ইহুদিদের সাথে কতটা ভয়ানক আচরণ করেছিল তা আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আপনি কি জানেন ইহুদিদের উপরে এই নৃশংসতা শুরু হয়েছিল তারও হাজার বছর আগে থেকে? বলা হয় যে যীশু খ্রিস্ট একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং কিছু খ্রিস্টান বিশ্বাস করে যে কিছু ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল। এটি এমন একটি মতাদর্শ থেকে একটি বিশ্বাস যা খ্রিস্টানদের মধ্যে কয়েক বছর, দশক, এমনকি শতাব্দী ধরে রয়ে গেছে। এবং প্রায় 1000 বছর আগে যখন ক্রুসেড হয়েছিল, খ্রিস্টানরা ইহুদিদের ব্যাপকভাবে হত্যা করেছিল। সে সময় ইহুদিদের বিরুদ্ধে অনেক গুজব ছড়ানো হয়েছিল যে তারা খ্রিস্টান শিশুদের রক্ত পান করত, বা তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে রক্ত ব্যবহার করত। এসব গুজবের কারণে ইহুদিদের বিরুদ্ধে প্রবল ঘৃণা ছড়িয়ে পড়ে। ইহুদিদের যে ঘৃণা সহ্য করতে হয়েছে তা বিগত হাজার বছরে খুব কমই কোন ধর্মকে সহ্য করতে হয়েছে। 1800 এর পরে ইহুদিদের প্রতি এই ঘৃণা শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, বরং ইহুদিদের একটি ভিন্ন জাতিসত্তা হিসেবেও দেখা হচ্ছিল। এই সমস্ত কারণে 1800 এর শেষের দশকের দিকে বিশ্বজুড়ে বসবাসকারী ইহুদিরা অনুভব করতে শুরু করে যে কোনো দেশই তাদের নিজেদের হিসেবে গ্রহণ করে না। তারা শান্তিতে বসবাস করতে চাইলে তাদের নিজেদের একটা দেশ তৈরি করতে হবে, আর সেটা হবে ইহুদিদের দেশ। থিওডোর হার্জেল নামে একজন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাংবাদিক ছিলেন। তিনি 1896 সালে তার রাজনৈতিক প্যাম্পলেট একটি নতুন রাজনৈতিক মুভমেন্ট শুরু করেন, জায়নিজম বা জায়ামবাদ। তিনি বলেন ইহুদিদের নিজেদের আলাদা দেশ পেতে হবে, যদিও ওই সময় এটি নতুন কোনো ধারণা ছিল না। 1870 দশক থেকে সেখানে বেশ কয়েকটি সংগঠন ছিল যারা নিজেদেরকে লাভার্স অফ জায়ান নামে ডাকত। তারা আগে থেকে এই ধারণাটা প্রচার করতেছিল। এ কারণে 81 সালে ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের বড় আকারে একটি অভিবাসন দেখা যায়। ইহুদিরা এই এলাকায় অনেকে স্থায়ী বসতি গড়ে তোলে এবং সেখানে বসবাস করতে শুরু করে। প্রশ্ন হচ্ছে তারা কেন ফিলিস্তিন এলাকা বেছে নিল, কারণ এটি ছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, জেরুজালেম ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান। মনে রাখবেন সেই সময় ইসরায়েল গাজা পশ্চিম দিক ছিল না, পুরো এলাকাটাই ছিল ফিলিস্তিন, যা অটোমান সাম্রাজ্যের অধীনে পড়ে। বসতি করতে তেমন বাধা ছিল না, কারণ অটোমান সাম্রাজ্যের অধীনে খ্রিস্টান, মুসলমান ও ইহুদিরা কম বেশি শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করত। তেমন কোনো দ্বন্দ্ব ছিল না। এর পিছনে আরো একটি কারণ হতে পারে যে অধিকাংশ জমি তখন খালি ছিল, জমিতে খুব কম জনবসতি ছিল, আর এলাকায় জনসংখ্যাও ছিল খুবই কম। আমরা যদি 1915 সালের দিকে এগিয়ে যাই, আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটিশ, ফরাসি ও আরব বিপ্লবীরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। ব্রিটিশরা এখানে একটা চালাকি করে, তারা আরব বিপ্লবীদের বলে যে অটোমান সাম্রাজ্যকে পরাজিত করার জন্য তোমরা আমাদেরকে সমর্থন দাও, বিনিময়ে তোমাদেরকে ফিলিস্তিন এলাকা দিয়ে দিব। আর তখন আরব বিপ্লবীরাও একটি ঐক্যবদ্ধ আরব দেশ গঠনের জন্য লড়াই করতেছিল। আরব বিপ্লবীরা সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত একটি আরব দেশ চাচ্ছিল, কিন্তু ব্রিটিশরা ইহুদিদের কাছে ওই একই প্রতিশ্রুতি দেয় যে তারা ফিলিস্তিনের কাছে তাদের নিজস্ব ইহুদি দেশ তৈরি করতে সাহায্য করবে। প্রশ্ন হচ্ছে কেন করে তারা এই কাজ, যাতে তারা আমেরিকান ইহুদিদের শান্ত করতে পারে এবং আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু গল্পে আরো টুইস্ট আছে। বাস্তবে ব্রিটিশরা ফরাসিদের সাথে গোপন চুক্তি করে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথে ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্য এলাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। মানে এখানে আরব বিপ্লবী আর ইহুদি কেউই ফিলিস্তিনের নিয়ন্ত্রণ পায় না, ব্রিটিশরা ফিলিস্তিনি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1918 থেকে 1948 সমগ্র ফিলিস্তিন এলাকা ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণে ছিল। আপনারা জানেন জার্মানিতে এই সময় হিটলার রাজনৈতিক ক্ষমতা পায় এবং লাখ লাখ ইহুদি হত্যা করা শুরু করে। হিটলারের ইহুদি গণহত্যা, সেটা নিয়ে আরেকটা ভিডিও হতে পারে। ইহুদিরা নিজেদের বাঁচাতে হিটলার নিয়ন্ত্রিত এলাকা ইউরোপ থেকে বিভিন্ন দেশে পালিয়ে যায়, কেউ কেউ আমেরিকায় আশ্রয় নেয়, কিন্তু এই ইহুদিদের অনেকেই ফিলিস্তিনে যায়। ব্রিটেন প্রাথমিকভাবে তাদের ফিলিস্তিনে প্রবেশের অনুমতি দেয়, কিন্তু পরবর্তীতে তাদের ফিলিস্তিনের আশা থেকে বিরত রাখা শুরু করে। এ কারণে ফিলিস্তিনে একটি ইসরায়েলি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। আবার ওদিকে ফিলিস্তিনের নাগরিকত্ব আসতে ওই একই সময় 1940 সালের দিকে প্যালেস্টাইন জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল।
1948 সালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে যথেষ্ট হয়েছে, তারা এখানে আর থাকতে পারবে না। তারা ইহুদিদের বলে তোমরা একটা ইহুদি দেশ বানিয়ে নাও, আর ফিলিস্তিনিদের বলে তোমরা নিজেরাও নিজেদের জন্য একটা দেশ বানিয়ে নাও। আমরা এটা করতে পারবো না বলে দায়িত্ব জাতিসংঘের হাতে তুলে দেয়, আর ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায়। জাতিসংঘ একটি বিভাজন পরিকল্পনা করে যে কি পরিমাণ জায়গা ইহুদি দেশ পাবে আর কি পরিমাণ জায়গা ফিলিস্তিন দেশের জন্য বরাদ্দ হবে। 1947 সালে জাতিসংঘ এই বিভাজন পরিকল্পনা প্রকাশ করে। পরিকল্পনায় জাতিসংঘ ইহুদিদের জন্য 57% এলাকা আর আরব ফিলিস্তিন দেশের জন্য 43% এলাকা রাখে। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মের জন্যই জেরুজালেম একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। তাই জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবে। ইহুদিরা এই পরিকল্পনা মেনে নেয় এবং তাদের নতুন দেশের নাম রাখে ইসরায়েল। আর এখানেই ইসরায়েল দেশের জন্ম হয় 1948 সালে। কিন্তু অন্যান্য প্রতিবেশী আরব দেশগুলি এই পরিকল্পনায় মোটেও সন্তুষ্ট ছিল না। তারা ধারণা করতেছিল যে পরিকল্পনাটি করা হয়েছে তা মূলত ব্রিটিশরা তাদের উপনিবেশ বা অব্যাহত রাখার জন্য করা হয়েছে। তাই তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এই বলে যে তারা ইহুদিদেরকে জমির কোনো অংশ নিতে দিবে না। আজও আমরা সেই একই দাবি শুনি। আর এই যুদ্ধের নামকরণ করা হয় ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার অফ 1948 এবং এটি একটি ঐতিহাসিক যুদ্ধ। একটি ক্ষুদ্র নতুন দেশের বিরুদ্ধে লড়াই করছিল 5টিরও বেশি দেশ। ইসরায়েলে বসবাসকারী ইহুদিরা জানত যে 5 বছর আগেও তারা দেখেছিল বাকি বিশ্ব তাদের সাথে কেমন আচরণ করেছে, এমনকি হিটলার তাদের সাথে কেমন আচরণ করেছিল। তখন যেহেতু সমস্ত আরব দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যদি তারা বেঁচে থাকার জন্য লড়াই না করত তবে তারা কখনোই বাঁচতে পারত না। তাই নিজেদের বাঁচাতে যার যা কিছু ছিল তা দিয়ে যুদ্ধ শুরু করে। আর খুব আশ্চর্যের বিষয় হলো তারা সেই যুদ্ধে জয়ী হয়, আরব দেশগুলোকে পরাজিত করে। 1949 সালে যুদ্ধ শেষ হওয়ার পর জাতিসংঘের বিভাজন পরিকল্পনা অনুযায়ী যে অঞ্চলগুলি ফিলিস্তিনের হওয়ার কথা ছিল, ইসরায়েল এর মধ্যে বেশ কয়েকটি এলাকা দখল করে। গাজা স্ট্রিপ এলাকা চলে গেল মিশরে, আর পশ্চিম তীর এলাকা চলে গেল জর্ডানে। এর অর্থ ফিলিস্তিনের আর কোনো দেশ নাই। 7 লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ছেড়ে আরব দেশে উদ্বাস্তু হতে হয়েছিল। এটিকে 1948 সালে প্যালেস্টাইন এক্সোডাস নাম দেওয়া হয়েছে। এরপরে 1967 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়। এই যুদ্ধ 6 দিন ধরে চলে আর ইসরায়েল এটাও সহজেই জিতে যায়। এখন ইসরায়েল শুধু গাজা স্ট্রিপ ও পশ্চিম তীর এলাকায় দখল করে নাই, এই যুদ্ধের পর এই বৃহৎ মিশরীয় উপদ্বীপও দখল করে নেয়। এদিকে ফিলিস্তিনিরা তাদের নিজেদের দেশ চায়। এখানে 1964 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নিজেদের দেশ ফিরে পেতে অস্ত্র ব্যবহার করা। শুরুতে তারা চেয়েছিল যে ইসরায়েলের অস্তিত্ব ন্যায় করে দেওয়া। এই কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। আজকের দিনে আমরা দেখতে পারতেছি যে অনেকেই হামাসকে জঙ্গি সংগঠন বলতেছে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, তা হলো আপনি যদি একজন ইসরায়েল ব্যক্তির দৃষ্টিকোণ থেকে দেখেন তবে তারা একটি সন্ত্রাসী সংগঠনের মতোই মনে হবে, কিন্তু যদি ফিলিস্তিনের দৃষ্টিকোণ থেকে দেখেন তখন তারা বিপ্লবী যারা তাদের নিজেদের দেশের স্বাধীনতা চায়। মানে আমরা একই সংগঠনকে একটা অ্যাঙ্গেল থেকে বিপ্লবী বলতেছি আর একটা জায়গা থেকে সন্ত্রাসী বলতেছি। যাই হোক, 1973 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, তবে এটি খুব বেশি কিছু পরিবর্তন করে নাই বা হয় নাই। কিন্তু 1974 সালে PLO আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা স্বীকৃত হয় যে তারা এখন থেকে ফিলিস্তিনের প্রতিনিধি। 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা সফল হয় এবং মিশর প্রথম আরব দেশ হয়ে ইসরায়েলকে সেখানে বিদ্যমান একটি দেশ হিসাবে স্বীকৃতি দেয়। শান্তি আলোচনার পর ইসরায়েল কর্তৃক দখলকৃত সমগ্র মিশরীয় উপদ্বীপ যা দখল করেছিল সেই এলাকা ইসরায়েল মিশরকে ফিরিয়ে দেয়। এই সফল শান্তি চুক্তির জন্য মিশরীয় প্রধানমন্ত্রী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী উভয়ে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত 2 বছর পর মিশরীয় প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়, কারণ মিশরের চরমপন্থীরা এই চুক্তি নিয়ে প্রশ্ন তোলে যে ইসরায়েলের সাথে কিসের সমঝোতা। তারা এটা মেনে নিতে পারে নাই এবং তাকে হত্যা করা হয়। 1967 থেকে 1980 পর্যন্ত ইসরায়েল গাজা স্ট্রিপ ও পশ্চিম তীর দখল করার পর থেকে 10 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেক ইসরায়েলি পশ্চিম তীরে তাদের উপনিবেশ স্থাপন করা শুরু করে। যেহেতু এখন এটা তাদের দখলে, তারা বসতি নির্মাণ শুরু করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, এবং ইসরায়েল সরকারও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সমর্থন করেছে। সেখানে বাড়ির দামও কম ছিল। কিছু ধর্মান্ধ ইসরায়েলি দাবি করে যে পুরো পশ্চিম তীরের এলাকাই তাদের এবং তাই তারা সেখানে বসবাস করবে, আর তাই পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি বসতি গড়ে উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতিগুলিকে অবৈধ বলে মনে করে, কারণ এই বসতিগুলি জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে যায়, আর ফিলিস্তিনিরা তাদের উপনিবেশ হিসেবে দেখে। তাদের কথা হচ্ছে তাদের দেশ ইসরায়েলের দ্বারা উপনিবেশিত হচ্ছে। 1992 সালে ইসরায়েল একজন আশ্চর্যজনক প্রধানমন্ত্রী পায়। তার নাম ছিল ইচাক রবিন। তিনি বলেন PLO কোনো সন্ত্রাসী সংগঠন নয়,
তারা শুধু তাদের দেশ চায় এবং ইসরায়েলিরা তাদের তা পেতে দিবে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পিএলওকে স্বীকৃতি দেয় এবং এর বিনিময়ে পিএলও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং এখানে 1993 সালে হয় অস্ত্র চুক্তি। প্রথমবার দুজনে একসঙ্গে এসে কথা বলে কিভাবে দেশকে সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে ভাগ করা যায় সে সম্পর্কে, একই সাথে কিভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করা হবে সেই সম্পর্কে। ফলস্বরূপ 1994 সালে ফিলিস্তিনি সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়। এর নাম দেওয়া হয় প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি। কিন্তু এই সময় ইসরায়েলিরা ইতিমধ্যে পশ্চিম তীরের অনেক এলাকায় স্থায়ী বসতি স্থাপন করেছে এবং যা ইসরায়েলি সরকার সমর্থন করেছিল, আর ফিলিস্তিনিরা টুকরো টুকরো কিছু এলাকায় বসবাস করতেছিল। যেহেতু সেখানে ইসরায়েলিরা অলরেডি অনেক সময় ধরে বসবাস করা শুরু করেছে, তখন পশ্চিম তীর এলাকাকে তিনটা ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এলাকা এ, বি এবং সি। এলাকা এ, যেখানে ফিলিস্তিনি সরকার নিয়ন্ত্রণ থাকবে, এলাকা বি তে উভয় সরকারের নিয়ন্ত্রণ থাকবে এবং এলাকা সি হবে এমন এলাকা যেখানে ইসরায়েলি সরকার নিয়ন্ত্রণ থাকবে। জাতিসংঘের বিভাজন পরিকল্পনার কথা বাদই বলা যায়। বাস্তবে 1994 সালে ফিলিস্তিন তাদের দেশ গঠনের জন্য পশ্চিম তীর এলাকা এবং গাজা স্ট্রিপের কিছু অংশ এবং নিজ দেশের কিছু টুকরো পায়। কিন্তু সুসংবাদ হলো যে সেই সময় ইসরায়েল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সমাধানের খুব কাছাকাছি ছিল। এই কারণে 1994 সালে ফিলিস্তিন কর্তৃপক্ষের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে পুরো পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে যখন এক্সট্রিম উইং ইহুদিরা তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করে। 1995 সালে একজন ইহুদি চরমপন্থী ইসরায়েল প্রধানমন্ত্রীকে একটি পিস্তল থেকে তিনবার গুলি করে। চরমপন্থী ইহুদিদের বক্তব্য ছিল কিভাবে আপনি ফিলিস্তিনের সাথে সমঝোতা করেন, কেন তাদের কোনো জমি দেওয়া হবে, তারা চায় পুরো ফিলিস্তিন ইসরায়েলের হোক। আর এই ধর্মান্ধতার কারণে পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকে। এই ঘটনার প্রায় 5-6 বছর আগে ফিলিস্তিনের কিছু ইসলাম কট্টরপন্থী একত্রিত হয়ে হামাদ গ্রুপ গঠন করে। হামাদ গ্রুপ দাবি করে যে পিএলও খুব ধর্মনিরপেক্ষ হচ্ছে আর ইসরায়েলের সাথে আপোষ করতেছে। এই গ্রুপ ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। তাই হামাদ গ্রুপ ইসরায়েল নির্মূলের জন্য তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন সংগঠন তৈরি করে এবং এখানে হামাদ গ্রুপ গঠন করে। এখানে একটা ব্যাপার স্পষ্ট যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে 1994 সালের এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইহুদি ধর্মান্তরা তাদের প্রধানমন্ত্রীকে ঘৃণা করতে শুরু করে, অন্যদিকে হামাদ গ্রুপ পিএলওকে ঘৃণা করতে শুরু করে। উভয়ের মধ্যে একটাই কথা, তারা কেন একটা সমঝোতায় পৌঁছে এলো। হামাস গোষ্ঠী শুধুমাত্র 1996 সালের ফিলিস্তিনি নির্বাচনী বয়কট করে না, তারা ইসরায়েলে আত্মঘাতী বোমা হামলাও চালায়। এই কারণে উভয় দিকে চরম ডানপন্থী দলগুলোর আধিপত্য বাড়তে থাকে আর বাড়তে থাকে মেরুকরণ। উভয় পক্ষের মানুষ ইসরায়েল ও ফিলিস্তিনি একে অপরকে ঘৃণা করতে শুরু করে। কিছু বিদ্বেষ আগে থেকেই ছিল এবং 1995 এর পরে তা আরো বাড়তে থাকে। 2002 সালের দিকে উভয় পক্ষের সহিংস বিক্ষোভ দেখা যায়। সীমান্তের ওপারে শতাধিক ইসরায়েলি ও ফিলিস্তিনি মারা যায়। যেখানে ইসরায়েল ফিলিস্তিন একই সাথে বসবাস করতেছিল সেখানে সংঘর্ষ হচ্ছিল। সেখানে থাকা জনগণ একে অপরের প্রতি এতটাই সন্দিহান হয়ে উঠেছিল যে পশ্চিম তীরে ইসরায়েলের তৈরি স্থায়ী বাড়িগুলোর চারপাশে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় এবং চেক পয়েন্টে স্থাপন করা হয়। আস্তে আস্তে সেখানে ফিলিস্তিনিদের বসবাস অনেক কঠিন হয়ে যায়। 2006 সালে হামাস গোষ্ঠী ফিলিস্তিনি নির্বাচনে অংশ নেয় এবং জয়লাভ করে। এটি পিএলও পার্টি ফাতাহকে পরাজিত করে, তবে খুব অল্প ব্যবধানে, 132টি আসনের মধ্যে 74টিতে জিতে। কিন্তু এরপর 2007 সালে ফিলিস্তিনের এই বিপক্ষের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। আভ্যন্তরীণ ভাবে একদলের সমর্থকরা অন্য দলের সমর্থকদের সাথে মারামারি শুরু করে। 2007 সালে এই যুদ্ধকে ব্যাটেল অফ গাজা বলা হয়। আর ফিলিস্তিন দেশ বিভাগে ভাগ হয়ে যায়। গাজা উপত্যকায় হামাস তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর পশ্চিম তীর এলাকা ফাতা ও পিএলও নিয়ন্ত্রিত, যারা অহিংস এবং পশ্চিম তীরকে একটি সরকার হিসেবে শাসন করতে চায়। কিন্তু আজ যখন গাজা উপত্যকা হামাসের শাসনাধীন, তখন তারা বাইরের বিশ্বের বিচারে একটি সন্ত্রাসী গোষ্ঠীর মতো এলাকাটি দখল করে রেখেছে। এবং যেমনটি আমরা এখন দেখতে পাচ্ছি যে যুদ্ধ শুরু হয়েছে, হাজার হাজার রকেট ছড়া হচ্ছে, তা মূলত গাজা স্ট্রিপ এলাকা থেকে ইসরায়েলে ছড়া হচ্ছে। আর পশ্চিম তীর যেখানে পিএলও নিয়ন্ত্রণে আছে, সেখানে এ ধরনের সহিংসতা দেখা যায় না। ইসরায়েল যে কয়েক দশক ধরে পশ্চিম তীর এলাকায় নিজেদের উপনিবেশ অব্যাহত রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েল পশ্চিম তীরের এলাকাগুলো দখল করেছে এবং ইসরায়েলের ধর্মান্তরা দাবি করে যে পুরো পশ্চিম তীরের এলাকা তাদের হোক, যাতে করে পুরো জেরুজালেম তাদের হয়। আর ফিলিস্তিনের কট্টরপন্থীদের দাবি ইসরায়েলকে পুরোপুরি নির্মূল করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখানে সমাধান কি হতে পারে। প্যালেস্টাইনের মানচিত্র দেখুন, পশ্চিম তীরের দেশ এত ভাগে বিভক্ত যে আজ যদি এই দেশকে একটি স্বাধীন সরকার দেওয়া হয়, তবে এতগুলি টুকরো টুকরো হয়ে থাকবে কিভাবে। কিছু লোক বিশ্বাস করে যে দ্বিরাষ্ট্র সমাধান এখনো সম্ভব হতে পারে, যে এলাকা ভাগ করা হয় 1967 সালের ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের ভিত্তিতে। আবার কেউ কেউ বলেন যে এই বিভাজনটি 1947 সালের বিভাজন পরিকল্পনার ভিত্তিতে হওয়া দরকার। কিন্তু যদি তা করা হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হবে ফিলিস্তিনে ইসরায়েল যে স্থায়ী বসতিগুলি স্থাপন করেছিল তার কি হবে। সেখানে তাদের বাড়িঘর আছে, স্কুল, হাসপাতাল, প্রশস্ত রাস্তা সহ যথাযথ যে কমিউনিটি রয়েছে। ফিলিস্তিন পুনরুদ্ধার করলে এই অঞ্চলগুলো কি হবে। পশ্চিম তীরে বসতিগুলোতে কয়েক লাখ ইসরায়েলি মানুষ বসবাস করতেছে,
তাদের কি করা হবে? আপনি কি মনে করেন এই সংকটের কি সমাধান হতে পারে? কিভাবে দুইটি দেশ ভাগ করা উচিত? আপনার মন্তব্য কমেন্টে লিখুন। ধন্যবাদ।